অনেকের মনে একটা কোশ্চেন আসে যে ফোন নাম্বার দিয়ে কি আসলে ট্র্যাক করা সম্ভব কিনা, বা আসলে আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করা সম্ভব কিনা। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ওই রিয়েল টেক মাস্টারে আসলে খোলামেলা বলতে পারি না, তো দ্যাটস ওয়াই হচ্ছে এই চ্যানেলের মধ্যে একেবারে ফ্রেন্ডলি ভাষায় বলি, যেটা আপনি আসলে সহজে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফোনটি যদি হারিয়ে যায়, যে কোনো ওয়েতেই যদি হারিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আইএমই নাম্বার দিয়ে আপনি নিজে কখনও কোনো ওয়েতে কোনোভাবে মানে কোনো সফটওয়্যার ইউজ করে যত বড় মাস্টারই হন না কেন, আপনি আসলে কোনোভাবে ট্র্যাক করতে পারবেন না আইএমই নাম্বার দিয়ে। সো এটা গেল একটা ব্যাপার। এবার আসি হচ্ছে আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করা যাবে কোন ক্ষেত্রে। আপনি ধরেন জিডি করলেন, সেই জিডির কপি দিয়ে তারপরে হচ্ছে যে আমাদের মানে যারা পুলিশ প্রশাসন আছে বা র‍্যাব আছে বা যাই হোক না কেন, যারা আসলে প্রশাসনের লোক আছে, তারা শুধুমাত্র আপনাকে ট্র্যাক করতে পারবে। তাও আবার একেবারে এক্স্যাক্ট লোকেশন হয় না, এটা ট্রায়াঙ্গেল মেথডের মাধ্যমে করা হয়। মোটামুটি ওটা দিয়ে ট্র্যাক করা সম্ভব আইএমই নাম্বার দিয়ে, শুধুমাত্র কারা, যারা হচ্ছে আপনার প্রশাসনের লোক আছে, ফর এক্সাম্পল পুলিশ, তারপরে র‍্যাব বা সেনাবাহিনী, এদের নিজস্ব আর কি। যাই হোক, এর মানে এই না যে একজন পুলিশ কর্মকর্তা সে চাইলে নিজেই দেখতে পারবে, ওরকম না। সে আসলে ওই জিডি কপি দিয়ে অ্যাপ্লাই করবে, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা আসলে শুধু এই ট্র্যাকিং প্রসেসটা কমপ্লিট করতে পারবে। সো এটা গেলো একটা ব্যাপার, তার মানে আপনি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু ট্র্যাক করতে পারবেন না, এটা করতে পারবে আসলে শুধুমাত্র করবে হচ্ছে প্রশাসনের লোক। এটা গেলো একটা ব্যাপার। দ্বিতীয়ত আসে হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভাই ট্র্যাক করা যাবে কিনা লোকেশন ট্র্যাক। বিভিন্ন সফটওয়্যার তো অভাব নাই, যেমন হচ্ছে আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করেন, ওই ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করেন। অ্যাকচুয়ালি ফোন নাম্বার দিয়েও আপনি আসলে ট্র্যাক করতে পারবেন না, এটার ক্ষেত্রেও সেম প্রসেস। আপনার হচ্ছে ওই যারা প্রশাসনের লোক আছে তাদের একটা ডিপার্টমেন্ট আছে, শুধু সেই মানে সেই ডিপার্টমেন্টের লোকরাই আসলে আপনার ওই নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারে। এবং এই ক্ষেত্রে সেটা আরও ব্যাপার আছে যে মনে করেন আপনি বললেন যে ভাই প্রশাসনের লোক আপনি, আপনি আমাকে একটু ট্র্যাক করে দেন, তো এভাবে আসলে ট্র্যাক করা যায় না। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রমাণাদি লাগে, কী কারণে ট্র্যাক করছেন, অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনার হচ্ছে ট্র্যাকিংটা করা হয়। জেনারেলি ভাই তাহলে ট্র্যাক করা যায় কিভাবে, বা আমি আসলে ফোনের লোকেশনটা জানবো কিভাবে? এই ক্ষেত্রে আপনি আসলে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মনে করেন যে হেল্প নিতে পারেন, সেটা একটা গেল। আর সরাসরি যদি আপনি গুগলের হেল্প নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে আসলে ওটা ট্র্যাক করতে পারবেন। আর এই ট্র্যাকিংয়ের জন্য অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে, নয়তো বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, মানে কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে গিয়ে হচ্ছে ট্র্যাকিং সম্ভব। আদারওয়াইজ কোনোভাবে ট্র্যাকিং সম্ভব না। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমি আসলে ওইটা কীভাবে প্রসেস। যদি আপনি আসলে আমাদের রেলটেক মাস্টারের চ্যানেল না ফলো করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ওই লিঙ্কটা দেখে আপনি আসলে আপনার ফোনটাকে ওইভাবে সেট করে নিতে পারেন। এতে হারিয়ে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা থাকে যে ট্র্যাক করার আর কি। তো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি কখনো কি আপনি আসলে ট্র্যাকিং করার চিন্তাভাবনা করেছিলেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, পার্থপক্ষে শেয়ার করবেন। আর কী টাইপের ভিডিও দেখতে চান, অনায়াসে নির্দ্বিধা চোখ বন্ধ করে কোনো প্রবলেম থাকলে সেটা আসলে কমেন্টস করে ফেলেন, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে শেয়ার করতে, বিকজ অফ হচ্ছে এটা নো ফর্মাল চ্যানেল। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।